গ্লোবালি যাব তখন আমরা কি করব নেট ইউজ করব ঠিক আছে যখন আমরা গ্লোবালি যাব তখন নেট ইউজ করব দ্যাট মিন্স আমরা একটা পাবলিক আইপি অ্যাড্রেস কিনে নিয়ে আসবো গ্লোবালি যখন বাইরে হতে যাবো আমি বলে দিব এবার এই আইপি অ্যাড্রেস নিয়ে যাবো তো পাবলিক আইপি অ্যাড্রেস নিয়ে আমি কি করতে পারি ইন্টারনেট ওয়ার্ল্ডে যাবো কোনো রিকোয়েস্ট পাঠাইলে সে কি করবে যারা ইন্টারনেটে অন্য কোনো সার্ভার দেখে হোক এই আইপি অ্যাড্রেস দেখার পর যে রেগুলার প্রাইভেট আছে পাবলিক আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট আসবে সেটা রিপ্লাই দিবে রিপ্লাই দিবে কি আমার রুটারে গেছে তখন আমার রুটার বাই করতে হবে বাই করবে কি আমার লোকাল এরিয়া নেটওয়ার্কে ওকে কে এই রিকোয়েস্টটা পাঠাচ্ছে দ্যাট মিন্স আমরা এইভাবে চিন্তা করতে পারি এটা আমার লোকাল ল্যান এটা দিয়ে আমি আইএসপির সাথে কানেক্টেড অথবা ইন্টারনেটের সাথে কানেক্টেড হ্যাঁ আমরা বলতে পারি যে ইন্টারনেটের সাথে কানেক্টেড এইখানে এই ল্যানে আমি কি করবো প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্রাঞ্চ ইউজ করব ঠিক আছে রুটারে কি করবো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এই ফাংশনটা আমরা অ্যানাবল করবো অথবা কনফিগার করবো ঠিক আছে একটু দেখতে পারতেছেন না বেশি আর দেখাবো না স্যার কিছু দেখা যায় না আমার এটা হচ্ছে লোকাল ল্যান আর এটা হচ্ছে এই এই ইন্টারফেসটা হচ্ছে কি বাইরে যাওয়ার জন্য ঠিক আছে ইউজ করা হবে সো লাভটা কি হয়েছে আমরা একটা আইপি অ্যাড্রেস ইউজ করে একটা সিঙ্গেল অথবা দুইটা চারটা পাঁচটা ছয়টা আইপি অ্যাড্রেস ইউজ করে আমরা কি করতে পারি বাইরে সবার সাথে কানেকশন করবে কে এখানে 1000 10000 15000 20000 পিসি দ্যাট মিন্স কি তাদের প্রতিটার জন্য আলাদা আলাদা পাবলিক আইপি অ্যাড্রেস দরকার নাই এই কাজটা কিভাবে করা সম্ভব হচ্ছে নেটের বদল ঠিক আছে তারপর নেট করবে এখানে দুইটা একটু দেখবো যেটা আপনি ল্যাব করতেছি তার সেটি পাঁচটি আনা যে আমাদের অনেকগুলি পিসি আছে যাতে প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকবে যখন ইন্টারনেট থেকে রিপ্লাই আসবে তার কাছে তখন এই ইন্টারফেসে আসবে আসার পর এই রুটার জানবে যে অ্যাকচুয়ালি কে রিপ্লাইটা কে রিকোয়েস্টটা পাঠাচ্ছিল তার কাছে পাঠাবে তাই না তো রুটারে কি করা লাগবে একটা টেবল মেনটেন করা লাগবে যে রিকোয়েস্ট পাঠাবে কোন আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট করি করি যার কাছ থেকে গেছে তার কাছে থেকে কারণ আইএসপি যদি তোমাকেও একটা পাবলিক দেয় ওরও একটা পাবলিক দিল ওরও একটা পাবলিক দিল তাহলে আইএসপি লস কারণ তার থেকে ওর নিজের একটা পাবলিক থাকে আর সব তাকে অবশ্যই আর আইএসপি হয়ে যাওয়া লাগবে তুমি ডাইরেক্টলি যেতে পারবে ঠিক আছে বাট এটা দরকার তো আমার নাই এনিওয়ে স্যার আমার সে নেট কনফিগার দেখব কোনো প্রবলেম নাই বাট ব্যাপারটা হচ্ছে যেটা আইএসপি যেটা তোমাকে দিছে ঠিক আছে ফর এক্সাম্পল আইএসপি তোমাকে দিছে 192.168.1.2 তোমার ইন্টারভিউ তার হচ্ছে 1.1 ঠিক আছে এটা বাদ দিয়ে তুমি যে কোনো কিছু করতে পারো ঠিক আছে সমস্যা আপনারা এখানে এই যে 90UT নামে একটা ওয়েবসাইট আছে এখানে দেখবেন নেটের টিউটোরিয়াল আছে একটু দেখে নিতে পারেন ঠিক আছে
এখানে এই যে NAT প্যাকেট টিউটোরিয়াল দেখছেন CCNA NAT প্যাকেট কি ব্যাপার মাউস নাই লিস্টটা করতেছি কেন অটো হইতেছে নেট আসে না নেট নাই ডাইনামিক আছে স্ট্যাটিক নেট কি যদি অ্যালাউ করে আমাদেরকে ওয়ান টু ওয়ান ম্যাপিং বিটুইন লোকাল এন্ড গ্লোবাল অ্যাড্রেস সেক্ষেত্রে কি এটাকে বলবো স্ট্যাটিক NAT. This flavor requires you to have one real internet IP address for every host on your network. যেটা আমরা করব না কারণ আমি একটা প্রতিটা হোস্টের জন্য প্রতিটা একটা হোস্টের জন্য প্রাইভেট অ্যাড্রেসের জন্য একটা পাবলিক আইপি অ্যাড্রেস নিলে তাহলে আমার প্রাইভেট অ্যাড্রেস দিয়ে লাভ কী তাই না সেজন্য আমরা স্ট্যাটিক NAT করব না বুঝেন নাই সো আমি বাইরে যাইতে চাইতেছি আপনারা এখানে 20 জন আছেন 20 জনই কি বাইরে ইউজ করবেন বা ইন্টারনেট ইউজ করবেন 20 জনেরই 20টা আইপি অ্যাড্রেস লাগবে কি আইপি অ্যাড্রেস গ্লোবাল আইপি অ্যাড্রেস লাগবে তাই না লোকাল না আপনারা কি দেখছেন রেঞ্জটা আইপি অ্যাড্রেস রেঞ্জটা দেখছেন আছে না 10.0.0.0 ব্লকের আরটা আছে 172.16.0.0 আরটা আছে 192.168.0.0 তাই না এই তিনটা ব্লকের এগুলি কি আমরা করতে পারি এগুলি প্রাইভেট অ্যাড্রেস এগুলি এই জন্য আপনারা বাসায় ইউনিভার্সিটি সব জায়গায় এগুলি দেখেন ঠিক আছে আর যখনই ইন্টারনেটে যান তখন দেখবেন যে রিপ্লাই আসতেছে এটা অন্য একটা অ্যাড্রেস তাই না পাবলিক এই অ্যাড্রেসগুলি ছাড়া রিপ্লাই আসতেছে কখনোই এই অ্যাড্রেসগুলি থেকে কখনোই সার্ভার হিসেবে কাজ করতে পারবেন না এনিওয়ে সো আমরা যেটা করব সেটা হচ্ছিল ডাইনামিক নেট সো এখানে কি করা হয় Designed to map an unregistered IP address to a registered IP address from a pool of registered IP address. That means এখানে আমি একের অধিক এক অথবা একের অধিক আমি কি করতে পারি ডাইনামিক আইপি অ্যাড্রেস রাখবো এবং এই অ্যাড্রেসগুলি থেকে সে কি করবে যারা যাবে ইন্টারনেটে সেখান থেকে একটা চুজ করে চলে যাবে এখন কথা হচ্ছে স্যার একজন যদি একটা আইপি অ্যাড্রেস নিয়ে যায় আমি 100 জন আছি আমরা এখানে তাই না সো আমার আইপি অ্যাড্রেস পাবলিক আইপি অ্যাড্রেস আছে দুইটা বাট আমার ইউজার সংখ্যা আছে 100 জন তো এখন দুইজনে দুইটা পাবলিক আইপি অ্যাড্রেস নিয়ে গেল তো বাকি যারা আছে তাহলে তারা কি ইউজ করতে পারবে না যে নাই কোশ্চেন আসে না মাথায় যে আমার আইপি অ্যাড্রেস আছে পাবলিক আইপি অ্যাড্রেস আছে দুইটা বাট আমার ইউজার আছে 100টা তাহলে বাকি যারা আছে দুইজনে ইন্টারনেট ইউজার ঢুকে গেল ইন্টারনেটে বাকি 98 জন কি ঢুকতে পারবে না অবশ্যই পারবে সেটার জন্য যে টেকনিক শেখানো হয় কিভাবে করা হয় সেটা আমরা ক্লাসে দেখব ঠিক আছে স্যার এখন আমি ল্যাব তো এই জন্য আর এত কিছু বল দিছি না বাট সম্ভব আপনি যদি টিউটোরিয়ালটা পড়েন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে দেখেন টিউটোরিয়ালে কি কি আছে ডাইনামিক নেট আছে আর একটা আছে লো প্যাট ডাইনামিক নেটের একটু দেখেন বুঝতেই পারতেছেন এখানে আইপি অ্যাড্রেস গুলি কি হবে ডাইনামিক্যালি অ্যাসাইন হবে তাই না হ্যাঁ মানে যেই যাইতে চায় যে আমার কাছে দুই তিনটা আইপি অ্যাড্রেস যে কোনো একটা ডাইনামিক্যালি অ্যাসাইন হবে দেখেন নেটের কনসেপ্টটা এখানে দেখেন ইট ইজ ইন্টারনেট আর ইট ইজ আমার লোকাল তাই না সো লোকালি আমার 10.0.0.1 আউটসাইডে কি আছে 3.3.3.3 এটা কি গ্লোবাল অ্যাড্রেস তাই না তার মানে এটাকে আমরা বলতে পারি আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস যেহেতু এটা লোকালি তার মানে কি এটা ইনসাইড গ্লোবাল অ্যাড্রেস সরি লোকাল অ্যাড্রেস বলতে পারি না আমরা আচ্ছা যখন প্যাকেট পাঠাবো তখন এটা ইনসাইড লোকাল এখানে দেখেন এই ইন্টারফেসটার অ্যাড্রেস 5.0.0.1 তার মানে কি এটা ইনসাইড গ্লোবাল তাই না
মানে এই অংশটা তো গ্লোবাল নাকি এই যে বেগুনি কালারটা এটা কি গ্লোবাল তার মানে এখানে যে অ্যাড্রেসটা আছে এটা কি অ্যাড্রেস হবে তার মানে এটা ইনসাইড গ্লোবাল এটা আউটসাইড গ্লোবাল এটা ইনসাইড লোকাল এটা আউটসাইড লোকাল বাট ক্লিয়ার তো স্যার এটা কি আউটসাইড লোকাল যেখানে এখানে লেখা আছে দ্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন টু এ হোস্ট অন দ্য ইনসাইড নেটওয়ার্ক হোস্টের যে অ্যাড্রেসগুলি সেগুলিকে কী বলা হচ্ছে ইনসাইড লোকাল অ্যাড্রেস তাই না সো ইনসাইড গ্লোবাল অ্যাড্রেস কী হবে লেজিটিমেট আইপি অ্যাড্রেস অ্যাসাইন বাই ইউর কি ইন্টারনিক অর সার্ভিস প্রোভাইডার দ্যাট রিপ্রেজেন্টস ওয়ান অর মোর ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস টু দ্য আউটসাইড অ্যাড্রেস সো ইনসাইড গ্লোবাল অ্যাড্রেসটা কী যেটা কী করে কে ইউজ দেয় আমাকে আইএসপি দেয় যে আপনি যদি ইন্টারনেটে যাইতে চান তাহলে এই গ্লোবাল অ্যাড্রেসটা ইউজ করবেন ঠিক আছে ফর এক্সাম্পল আমি একটা গ্লোবাল অ্যাড্রেস কিনে নিয়ে আসা যেমন সাউথ ইস্ট করছি কি আইএসপি থেকে দুই তিনটা গ্লোবাল অ্যাড্রেস কিনে নিয়ে আসছে ঠিক আছে সো এটা এ যে অ্যাড্রেসগুলো নিয়ে আসছে সেটাকে কি বলতেছি আমরা ইনসাইড গ্লোবাল ঠিক আছে সো আউটসাইড লোকাল কি দ্য আইপি অ্যাড্রেস অফ অ্যান আউটসাইড হোস্ট ইট ইজ নোন অ্যাজ দ্য হোস্ট অন দ্য ইনসাইড নেটওয়ার্ক আবার দেখেন কি বলছে দ্য আইপি অ্যাড্রেস অফ অ্যান আউটসাইড হোস্ট অ্যাজ ইট ইজ নোন টু দ্য হোস্ট অন দ্য ইনসাইড নেটওয়ার্ক সো এই যে আউটসাইড গ্লোবাল অ্যাড্রেসটা সেটাই কি যখন লোকালের কাছে আসবে এটা রিপ্লাই হয়ে আসবে না তার মানে কি এটা তার জন্য তো হয়ে গেছে আউটসাইড লোকাল ঠিক আছে আর আউটসাইড গ্লোবাল কি আইপি অ্যাড্রেস অ্যাসাইন টু এ হোস্ট অন দ্য আউটসাইড নেটওয়ার্ক এখানে যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করা আছে সেটাই কি আউটসাইড গ্লোবাল ঠিক আছে সো এই চারটা টার্ম আমাদের অবশ্যই জানতে হবে এগুলি কি নেটের টার্ম ঠিক আছে কোনটাকে কী অ্যাড্রেস বলা হয় এই অ্যাড্রেসটাকে কী বলা হয় ইনসাইড লোকাল এই অ্যাড্রেসটাকে আউটসাইড লোকাল এই অ্যাড্রেসটাকে ইনসাইড গ্লোবাল এই অ্যাড্রেসটাকে আউটসাইড গ্লোবাল ফাইন দেখেন না আমরা নেট দেখবো তো দরকার নেই হ্যাঁ প্যাড দরকার নেই প্যাড যখন দেখবো তখন দেখবো এটা হ্যাঁ ওদেরকে পড়াইতে হবে বুঝতেছি বড় হয় না ঠিক হ্যাঁ সবাই নিছেন কম্পিউটার হ্যাঁ পড়েন এই টিউটোরিয়ালটা পড়েন স্যার শুধু প্যাডটা পড়া দরকার নাই ঠিক আছে প্যাডের যে অংশটা এটা দরকার নাই বাট প্রবলেমগুলি দেখতে পারেন ঠিক আছে এই ডাইনামিক নেট পর্যন্ত পড়েন স্যার ঠিক আছে আবার বলতেছি এইখান থেকে এ পর্যন্ত হ্যাঁ না এ পর্যন্ত হ্যাঁ অবশ্যই বলবেন যাতে প্রতিটা লাইন বুঝেন হ্যাঁ
করছে স্যার সমস্যা আছে নেট কি বুঝো না এখনো হ্যাঁ শিওর আচ্ছা আমরা যে ল্যাবটা করব এটার মতোই করি হ্যাঁ আমরা এখানে সিরিয়াল না নিয়ে ইয়া নিব ইথারনেট নিব সিরিয়ালও আমরা নিতে পারি সমস্যা নেই সিরিয়াল নিলে ক্লক রেট টক রেট দিতে হয় অনেক কিছু করতে হয় জন্য গ্যাঞ্জা হয়ে যাবো না সিরিয়াল ইউজ হয় না এনিওয়ে স্যার একটু দেখেন এখানে এই যে অংশটা এটা কি এই অংশটা এটা কি লোকালি না সো এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস থাকবে এটার গেটওয়ে হবে গেটওয়ে অ্যাড্রেস হবে এগুলি তাই না স্যার সমস্যা আছে নাই এটা হচ্ছে আমার নিজের রুটার এটা হচ্ছে আইএসপি রুটার ঠিক আছে এটা আমার রুটার এটা হচ্ছে আমার আইএসপি রুটার ঠিক আছে সো এই রুটারটা গেটওয়ে কাদের এদের তাই না স্যার আমরা এখানে দেখেন আইপি অ্যাড্রেস দেওয়া আছে 10.10.10.1/24 তার মানে 10.10.10.0/24 আইপি অ্যাড্রেসগুলি এখানে অ্যাসাইন হবে তাই না আমরা এটা কীভাবে করবো ডিএসসিপির মাধ্যমে করতে পারি তাই না স্যার অথবা আমরা ম্যানুয়ালিও এখানে করতে পারি ফাইন এখন এই পিসিগুলি এখানে যে 254টা পিসি আছে তারা চাচ্ছে আইএসপি হয়ে তারা ইন্টারনেটে যাবে তাই না স্যার আইএসপি হয়ে তো ইন্টারনেটে যাইতে হবে নাকি আচ্ছা যদি তাই হয় তাহলে কি এখানে একটা অ্যাড্রেস আইপি অ্যাড্রেস লাগবে এখানে একটা আইপি অ্যাড্রেস লাগবে তাই না আইএসপির সাথে কানেকশনের জন্য আইএসপি এটা একটা তাদের ল্যান তাই না এই আইপি অ্যাড্রেসটা হয়েছে কত 202.2.18 ঠিক আছে /30 মানে কি 17 এবং 18 নেটওয়ার্ক কত 16 ব্রডকাস্ট অ্যাড্রেস কত 19 তাই না সো এই দুইটা অ্যাড্রেস আমরা এখানে বসাইলাম ফাইন সো এটা বসাইলে এ ওর কাছে পিং করে পাবে ওর কাছে পিং করে পাবে তাই না স্যার হ্যাঁ আচ্ছা বলেন তো ও যদি ওরে পিং করে পাবে এটা একটা ল্যানে এটা একটা ল্যানে সো আমি এখান থেকে পিং করে কি পাওয়ার কথা হ্যাঁ আনলেস উই ইউজ রাউটিং প্রোটোকল কারণ এটা যদি একটা সুইচ হইতো তাহলে সমস্যা ছিল না কারণ সুইচ হওয়া মানে কি এটাই তাই না সুইচ হওয়া মানে এটাই এই গেটওয়েটা তাই না আমরা দেখবো এখান থেকে এই গেটওয়ে পর্যন্ত পিং করে এই ইন্টারফেস পর্যন্ত পিং করে পাবো বাট এখানে গেলে আর পাবো না তখন আমাদের একটা রাউটিং প্রোটোকল ইউজ করা লাগবে তো আমরা রাউটিং প্রোটোকলটা ফিনিশ করলে আমরা রাউটিং প্রোটোকল শিখবো তখন এটা দেখবো হ্যাঁ ফাইন সো এই ইন্টারফেসটা আইপি অ্যাড্রেস হয়েছে .17 এটা হয়েছে .18 আচ্ছা এই গেল কানেকশন এবার ইন্টারনেটে যাওয়ার জন্য আইএসপি করছে কি আমার এই রুটারকে বললো তুমি যদি ইন্টারনেটে যাইতে চাও তাহলে তোমাকে একটা ব্লক অফ আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হইলো তোমাকে সেটা হয়েছে এখানে দেওয়া আছে দেখেন 199.99.9.32/27 তার মানে আমাকে সে কয়টা করছে 32টা ডাইনামিক কি করলো কি বলে এটারে গ্লোবাল আইপি অ্যাড্রেস দিল তাই না ঠিক আছে সো আমরা এইটা নিয়ে আমরা কি করব অ্যাকচুয়ালি নেট করব তাই না স্যার আচ্ছা সো প্রথম কাজ হইছে দেখেন আমার আইএসপির যে রুটারে আছে এই রুটারে গিয়ে যদি ইন্টারনেট থেকে কোনো রিপ্লাই আসে তাকে বলতে হবে না তুমি এখানে পাঠাও তা না হলে কি বলতে পারবে যেহেতু আমরা কোনো রাউটিং প্রোটোকল ইউজ করি নাই রাউটিং প্রোটোকল ইউজ করলে কিন্তু আর সমস্যা ছিল না অটোমেটিক্যালি এটা হয়ে যেত যেহেতু করি না তাহলে আমাকে স্ট্যাটিক্যালি মানে ম্যানুয়ালি বলে দিতে হবে যেহেতু স্ট্যাটিক রাউটিং যেটা বলা হয় মানে আমরা কি অ্যাডমিনিস্ট্রেটিভলি বলে দিব যদি ওর কাছে ডাটা আসে আমার জন্য তুমি এখানে পাঠাই দেবো তাই না সো দ্যাট মিনস এখানে স্ট্যাটিক্যালি বলে দিতে হবে যে তোমার কাছে যদি কোনো প্যাকেট আসে তুমি এখানে পাঠাও আর ওকে বলে দিতে হবে এখান থেকে কোনো প্যাকেট যদি আসে তাহলে তুমি কোথায় পাঠাবা এখানে পাঠাবো যেহেতু আমি রাউটিং প্রোটোকল ইউজ করি না রাউটিং প্রোটোকল ইউজ করলে অটোমেটিক্যালি এটা হয়ে যেত ঠিক আছে সো এই দুইটা কমান্ড হয়েছে এই যে দেখেন আইএসপিতে আমরা এই কমান্ডটা লিখছি সেটা দিয়ে এটা বুঝাইলো ঠিক আছে
দেখেন কি লিখছে আইপি রুট কত 199.99.9.32 এটা দ্যাট মিন্স এই 32টা কারণ এটা তো গ্লোবাল আইপি অ্যাড্রেস তাই না এখানকার যদি কোনো আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেসগুলির এগেইনস্টে কোনো প্যাকেট আসে তাহলে কোন ইন্টারফেসে আসবে .18 তার মানে এই ইন্টারফেসে পাঠায় দাও তাই না বুঝেন নাই না বুঝলে কিন্তু বইলেন আবার বলতেছি রুটার 117 না রুটার 118 ঠিক আছে আবার বলতেছি দেখো এই যে আইপি অ্যাড্রেস এটা কি গ্লোবাল আইপি অ্যাড্রেস দুইটা এখানে দিছি আমরা ঠিক আছে লোকাল না যখন ইন্টারনেটে যাবে তখন এই রুটারটা মানে এই পিসিগুলির কোনো একটা প্যাকেট যখন ইন্টারনেটে যাইতে যাবে এই রুটারের কাছে আইসা বলবে কি ভাই আমার একটা গ্লোবাল আইপি অ্যাড্রেস দাও আমি কোথায় যাইতে যাইতেছি ইন্টারনেটে যাইতে যাইতেছি সে একটা আইপি অ্যাড্রেস তাকে দিবে কোত্থেকে নিয়ে দিবে কারণ তাকে একটা ব্লক অফ আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে কোনটা সেটা এই ব্লকটা তাই না বুঝেন নাই বড় করতে হবে আরো তাই না এই ব্লকের আইপি অ্যাড্রেসটা তাকে অ্যাসাইন করা হয়েছে সে যখন বলবে এই পিসিটা যখন রিকোয়েস্ট করবে সে তখন করবে কি ওকে ফাইন আমার কাছে একটা আইপি অ্যাড্রেস অ্যাভেলেবল আছে তুমি এটা নিয়ে চলে যাও সো এটা নিয়ে গেল ওর কাছে যখন আসলো এটা গ্লোবাল অ্যাড্রেস তার মানে কি সেটা বাইর করে দিবে বাইরে সে বাইর করে দিল সে ফর এক্সাম্পল তার রিকোয়েস্ট ছিল yahoo.com পেজটা আমি চাই এই পেজটার রিপ্লাই আসবে ওর কাছে আসবে না ওর কাছ থেকে আসবে ওর কাছে তাই না যখনই ওর কাছে আসবে যখন ওর ইন্টারফেস দিয়ে বাইরে হবে তার মানে রিপ্লাইটা এই ইন্টারফেসে আগে আসবে আসার পরে এই রুটার জানবে কিভাবে যে এটা এদিকে পাঠাইতে হবে কারণ সে দেখবে কি ওই যে গ্লোবাল অ্যাড্রেসটা আছে সেটা কত ও যেটা অ্যাসাইন করা ছিল সেটা তাই না যে 32 যেটা ছিল তাই না স্যার ওটার থেকে যেহেতু আসছে তার মানে সে এখানে পাঠিয়ে দিবে এখানে এবার জানে যে আমি এই অ্যাড্রেসটা কাকে দিছিলাম কোন পিসিকে দিছিলাম তাই না তার মানে তার কাছে পাঠিয়ে দিবে ঠিক আছে সো লোকাল আইপি অ্যাড্রেস ইউজ করে কিভাবে আমরা ইন্টারনেটকে সার্ভ করতেছি ক্লিয়ার তো স্যার স্যার দুইজনে একসাথে পাঠাইছিল দুটো পিসি যদি একসাথে তাহলে ওই যে 32 মানে 32 জন একসাথে পারবে পারবে 32 জনে মেইল ডট ইয়াহু পারবে বাট 32 জনের জায়গায় 33 জন হইলে আর পারবে না কারণ কি ইয়াহু 32 জনেরই রিপ্লাই করতে পারবে আবার অন্য জন যদি আরেকটা চায় ফর এক্সাম্পল আমি ইয়াহু না করে আরেকজন যদি বলে না আমি এবার পেপার করবো তাহলে আবার অন্য 32 জনের ব্যবহার করতে পারবে মানে একটা সাইডে কখনোই 32 জনের বেশি যেতে পারবে না এবার 32টা সাইডে 32 করে যেতে পারবে বুঝে না 100টা সাইডে 32 জন করে যেতে পারবে 1000টা সাইডে 32 জনই যাইতে পারবে দ্যাট মিন্স ইচ্ছা করলে আমি 32000 সাইডে যাইতে পারি সমস্যা নাই একটা সাইডে 32 জনের বেশি পারবে না 32 না অ্যাকচুয়ালি যেহেতু 32 বলছে মানে 30 এনিওয়ে স্যার ক্লিয়ার তো কনসেপ্টটা এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে দেখেন এই আইপি রুট এই কমান্ডটা কেন লেখা হইছে ক্লিয়ার তো এই কমান্ডটা বলা কি জন্য আইএসপির রুটারে বলা আছে আইএসপির রুটারে বলা আছে কি যে এই যে 192.99.9.32 এই সাবনেটের কোনো প্যাকেট আসলে তুমি কার কাছে দিবা 18 কাছে দিবা মানে আমি স্ট্যাটিক রুট ক্রিয়েট করতেছি ঠিক আছে টেবিলটা রাউটিং টেবিলটা কি স্ট্যাটিক ঠিক আছে আমি ডাইনামিক্যালি করি না আমরা যে ক্লাস লাস্ট ক্লাসে যেটা শিখছি তাই না একটা স্ট্যাটিক রাউটিং টেবিল শিখি না ওইখানে একটা রাউটিং টেবিল দেখে ক্লাসে করছি না আমরা সেরকম একটা রাউটিং টেবিলে বলা আছে কি বলা আছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি 192.99.9.32 লেখা লাগবে নেটওয়ার্ক অ্যাড্রেস এইটা ইন্টারফেস কোনটা .18 তার মানে ক্লাস ক্লাসে যা পড়ছি তাই না আমরা রাউটিং টেবিল ক্রিয়েট করলাম না এটা বললে একটা স্ট্যাটিক রাউটিং টেবিল ক্রিয়েট করলাম সেম ওর কাছে বলা লাগবে যে তুমি দুনিয়ার যে কোনো জায়গায় যাইতে চাও তুমি কার কাছে পাঠাবো ওর কাছে পাঠাবো তাই না তার মানে সেটাই দেখেন নেক্সটটায় বলা আছে যে আইপি রুট 0.0 0.0 সবই 0 মানে দুনিয়ার যে কোনো জায়গায় যাইতে চাও
সব তাই না তার কাছে কি 17 এর কাছে পাঠাবো তার মানে আইএসপি এর কাছে পাঠাবো ঠিক আছে এই গেল তাদেরকে চিনিয়ে দাও একজন আরেকজনকে পরিচিত করলো এইবার আমার গেটওয়ে দ্যাট মিন্স আমার রুটারে ঠিক আছে আমার কোম্পানির রুটারে সেখানে কি করতে হবে এই কমান্ডটা লিখতে হবে আইপি নেট পুল পাবলিক অ্যাক্সেস তার মানে পাবলিক আইপি অ্যাড্রেস দিলাম কত 40 থেকে 62 ঠিক আছে ফর एग्जांपल এখানে 22টা দেওয়া আছে এটা ব্যাপার না আমি ইচ্ছা করলে আরো বেশিও দিতে 32 যেহেতু আছে আরো বেশিও দিতে পারি দেখাইলো যে এটা হয়তো তার এরকম ব্যাপার যে আরো কিছু পাবলিক অ্যাড্রেস দরকার তার হয়তো সার্ভার আছে 10টা তাদের জন্য তো ডেডিকেটেড সার্ভিস পাবলিক অ্যাড্রেস দরকার এই জন্য 33 থেকে 39 পর্যন্ত রেখে দিয়েছে কিসের জন্য তার সার্ভারগুলির জন্য তো 40 থেকে 62 পর্যন্ত সে কি করলো অ্যাসাইন করলো কি পাবলিক অ্যাড্রেস হিসাবে যেহেতু এগুলো পুল অফ অ্যাড্রেস তাই না অনেকগুলি অ্যাড্রেসের জন্য এখানে পুল কথাটা দেখা হয়েছে এই কথাটা আমরা অ্যাক্সেস লিস্ট আমরা করব না ঠিক আছে এটা আপনাদের মানে যারা নেটওয়ার্কিং করতে চান ফায়ারওয়াল করতে চান তাদের জন্য এটা লাগবে ঠিক আছে অ্যাক্সেস লিস্ট আমাদের এখানে হয় না মানে ক্রিপ্টোগ্রাফিতে স্যার পড়াবে কি না তাও জানি না অ্যাক্সেস লিস্ট ব্যাপারটা হচ্ছে আমি আমার লোকাল কোন কোন লোকাল অ্যাড্রেসগুলিকে পারমিট করলাম ইন্টারনেট ইউজ করতে আমি ইচ্ছা করলে এখানে যে একজন বসে আছে আমি তাকে ইন্টারনেট অফ করে দিতে পারি আমাদের রুটারে ঢুকে সবাই পাবে সে পাবে না তার পিসিটা পাবে না সো এটাকে বলা হয় অ্যাক্সেস লিস্ট কে পাবে কে পাবে না সো এখানে বলা আছে দেখেন 10.10.10.0 মানে এই 254টা যে পিসি আছে তারা ইন্টারনেট ইউজ করতে পারবে পারমিট তারপরে দেখেন এটা গেল তাই না কোন অ্যাড্রেসগুলি করবে কে করতে পারবে তাই না আচ্ছা তারপরে দেখেন টু ডিফাইন দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ইউজ দ্য আইপি নেট সোর্স কমান্ড নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হওয়ার জন্য তার মানে আমার লোকাল থেকে যে লোকাল আইপি অ্যাড্রেসগুলি আছে তাই না এখান থেকে এই অ্যাড্রেসগুলি ট্রান্সলেট হওয়া লাগবে না যখন এরা বাইরে যাইতে চাইবো এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে বাইরে যাবে না যখন বাইরে যাইতে চাইবো তার মানে কি সেটা বলে দিতে হবে সেটা করার জন্য কি করতে হয় এই কমান্ডটা লিখতে হয় সে কি সোর্স লিস্ট ওয়ান তার মানে কি এই লিস্ট ওয়ান মানে কে এই অ্যাড্রেসগুলি এই ওয়ান দিয়ে লিস্ট ওয়ান দিয়ে কি বুঝাইতেছে সোর্স লিস্ট ওয়ান মানে এই অ্যাড্রেসগুলি কে পাবে এই অ্যাড্রেসগুলিকে নিতে পারবে ঠিক আছে তারপরে করে দিলাম তার মানে নেট অ্যানাবল হয়ে গেল এইবার আমার বলে দিতে হবে এখানে তোমরা হইছো ইনসাইড তোমরা হইছো আউটসাইড তার মানে এই ইন্টারফেসটা ইনসাইড ইন্টারফেস এই ইনসাইড ইন্টারফেসটা আউটসাইড ইন্টারফেস সেটা এখানে বলে দেওয়া আছে ঠিক আছে ফিনিশ কমান্ড কি দেখার জন্য হইছে কিনা সো আইপি নেট ট্রান্সলেশন হ্যাঁ হ্যাঁ পারবেন না নিজেরা আমি করে দিলে লাভ কি আমি করে দিলে 2 মিনিট লাগবে লাভটা কি দেখি আপনারা যদি না পারেন করে দিন
আপডেটটা কত ছিল 192.99.9.16 না সো এটা কি এই আইপি অ্যাড্রেসটা কি লেখা দরকার আছে জানবেন না এটা কত হবে 10.1 তাই না এগুলি তার লেখা দরকার নাই এটা কত এটা হচ্ছে ডট 17 না এটা কি 17 না 18 ভুলে গেলাম এটা 18 এটা 17 আর এটা 18 তাই না এটা ডট 1 এটা ডট 2 এটা ডট 10 এটা ডট 11 NAT NAT address range key কত স্যার বলেন তো কত ছিল কারো মনে নাই NAT address range কি ব্যাপার ও আচ্ছা ভুল করে ফেলছি না এটা অ্যাকশন নিয়ে এটা NAT address range চাল লেখা যেন একবার লিখলে এটা হয়েছে 27 32 তাই না এটা NAT address range আর এটা ছিল কত 200.2.2.0/30 না এই তো সিনারিওটা সো আমরা এই রুটারে যাই তার আগে আমি আর পিসি দিয়ে আর দেখাইতেছি না ঠিক আছে আপনারা জানেন পিসি দিয়ে কানেকশন করতে হয় কিভাবে রিয়েল লাইফে তাই না আমি ডাইরেক্টলি এন্টার দিয়ে যাইতেছি এনাবল ইন্টারফেস ফার্স্ট ফার্স্ট না এটা কি গিগা ইথারনেট না গিগা ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস কি 10.10.10.10.10.1 তাই না 255.255.255.0 নৌশার দিয়ে আপ করি আপ হয়ে যাবে লেট মি চেক যে আপ করে যেতেছে ফাইন তারপরে আরেকটা ইন্টারফেস কত 0/1 এই আইপি অ্যাড্রেস এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস কত .18 না আচ্ছা .18 হবে কেন তাহলে 2.0 না এটা কত হবে 2.0 না 2. কত 16 কি হলো নেটওয়ার্ক তো এটা কত হবে 97 দিয়ে আপ করলাম আইপি অ্যাড্রেস কত 202 ডট ভুল হলে বলেন 202 300.202
টু ডট টু ডট এই পাশেরটা হচ্ছে 17 না এই পাশেরটা এটা 18 18 255.255.252 তাই না এক্সিট হয়ে গেলাম তারপরে এবার কোনটা যাব আমরা এই রুটারের এই ইন্টারফেসকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম এই ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম নো শর্ট করলাম এবার এই ইন্টারফেসটা থেকে আমরা কি করব আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব এনাবল ইন্টারফেস ইন্টারফেস গিগাইথারনেট 0/1 নো শর্ট যাওয়ার সাথে সাথে আপ হয়ে যাওয়ার কথা হ্যাঁ আপ হয়ে গেছে আইপি অ্যাড্রেস কত 202.202.200 কত 58 17 তাই না সাবমিট মেল দিলাম এক্সিট হয়ে গেলাম কাজ শেষ হ্যাঁ দিব স্যার রাইট করতে হবে আচ্ছা একটা কাজ বাকি রাখছি এই এই রুটারটাকে বলতে হবে যে তোমার কাছে যদি ইন্টারনেট ওয়ার্ল্ড থেকে কিছু আসে তাহলে তুমি কোথায় পাঠাবা এদিকে পাঠাবা তাই না তার মানে স্টাডি রুট ক্রিয়েট করা বাকি আছে এখানে তাই না এটা কি আইপি আর ও ইউটি আইপি রুট কি লিখতে হবে কমান্ড দিয়ে দেখি কি বলছে এবিসিডি ডেস্টিনেশন প্রিফিক্স ডেস্টিনেশন কি কি ছিল এটা 199. // তোর হবে না কি হবে সাবমিট মাস্ক কত স্যার 255.255.235.32 মানে 224 তাই না ফাইন এখানে যদি আসে তাহলে কার কাছে পাঠাবে কোন অ্যাড্রেসটা এই 18 নম্বর অ্যাড্রেসটার কাছে পাঠিয়ে দিবে তাই না এই রুটারের কাছে পাঠাবা তো এই রুটারের অ্যাড্রেস কত 200.2.2.18 ঠিক আছে না শেষ হ্যাঁ ভুল করি নাই তো ভুল করলে কিন্তু হবে না দেখেন আইপি অ্যাড্রেসে একটা ভুল লিখলেও কিন্তু সব শেষ এবার ওর কাছে গিয়ে তো সেম কাজ বলতে হবে তাই না হ্যাঁ যে তুমি তোমার কাছে রিকোয়েস্ট আসলে ওর কাছে পাঠাবা তাই না সেটা কি আইপি রুট এবার এটা হচ্ছে জিরো মানে যে কোনো জায়গায় যাইতে চাক আর ওর ক্ষেত্রে ছিল কি একমাত্র যে অ্যাড্রেসগুলো আমাদের পাবলিকালি নিছি তাই না এখন সে 0.0 কোথায় পাঠাবে 1 না 200.2.2.17 নাকি ওর কাছে পাঠাবে না যে কোনো জায়গায় যেতে চাই সেটার জন্য কি এটা এবং কার কাছে পাঠাবা ওর কাছে সো ওর কাছে যদি এদিক থেকে কোনো প্যাকেট আসে তাহলে ও কার কাছে পাঠাবে ওর কাছে আর এই অ্যাড্রেসের জন্য যদি কোনো প্যাকেট আসে সেটা কার কাছে পাঠাবে ওর কাছে আর এই অ্যাড্রেসগুলি কারা নিয়ে যাবে ওরা নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে ইন্টারনেটে নিয়ে যাবে তাই না সো এখন এই অ্যাড্রেসগুলি যে বসাইলাম নেট হিসেবে করলাম সেটাতে তারা জানাইতে হবে তাই না সেটা জানার কমান্ড কি ছিল বলেন তো এনিওয়ান একজন মনে নাই কি লিখতে হয় এই যে এটা তাই না এটা না আইপি নেট পুল পাবলিক অ্যাড্রেস পাবলিক অ্যাক্সেস এটা তাই না স্যার কথাটা লিখতে হবে এখানে এটার ভিতরে তাই না এট মাস কত ওইটা 255.255.225.224 না আচ্ছা 224 আমরা কোথায় ইউজ করছিলাম আচ্ছা 224 তো হ্যাঁ তাই না
জানাই দিলাম, তার মানে কি আমি একটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম, একটা মানে আমার রুটারকে বললাম আমি একটা পুল অফ আইপি অ্যাড্রেস ভাড়া করছি কার কাছ থেকে, কিনছি আইএসপি থেকে, আইএসপি আমাকে এটা দিছে, তুমি এখন কি করবা অ্যাড্রেস ট্রান্সলেশন করবা এই অ্যাড্রেসে, প্রাইভেট অ্যাড্রেস থেকে আসতে তুমি এই প্রাইভেট অ্যাড্রেসের পিসিগুলিকে এই পাবলিক অ্যাড্রেস তুমি দিবা, তাই না? সে দিবে এবার, এবার যদি আসে এখানে তবে এখন রিকোয়েস্ট করতে হবে না যে কারা কারা আসবে, তাই না? তার মানে কি অ্যাক্সেস লিস্ট কি না, অ্যাক্সেস লিস্টের পরে কোশ্চেন মার্ক দিয়ে কি দিতে হয়, একটা নাম্বার দিতে হয়, তাই না? সে নাম্বার দিলাম অ্যাক্সেস লিস্ট ওয়ান, তারপরে কি বলছে, আমি পারমিট করতে চাই না ডিনাই করতে চাই, আমি অবশ্যই পারমিট করতে চাই, কাদেরকে পারমিট করতে চাই, টেন ডট টেন ডট টেন ডট টেন আসে না কেন ডট টেন ডট টেন ডট জিরো সাবনেট মাস্কে, তাই না? দেখেন এখানে কমনটা আছে এটা, তাই না? এই জিনিসটা এটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক। আমি সিম্পল একটু নলেজ দিয়ে এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, দেখেন আমি এখানে কোন অ্যাড্রেসগুলো, এটা কি নেটওয়ার্কের পোর্শন না, দেখেন তো এই পোর্শনটা কি নেটওয়ার্ক পোর্শন, এটা তো ধরতে পারবো না, তাই না? আমার হোস্ট পোর্শন কত, শুধু এতটুকু জানার জন্য আমার কি দিতে হবে, জিরো ডট জিরো ডট জিরো ডট টু ফিফটি ফাইভ, তার মানে আমি বলে দিলাম এই তিনটে জিরো দিয়া এটাকে বুঝাইলাম যে এই নেটওয়ার্কে সবাই পারমিট, বুঝে নাই, এই যে টেন ডট টেন ডট টেন ডটে সবাই পারমিট, সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ওয়ান, আই কেয়ার অ্যাবাউট দিস ওয়ান, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ওয়ান, সেই জন্য এটা, এটাকে বলা ওয়াইল্ড কার্ড। একটু ক্লিয়ার তো স্যার? আমি দেখে পারমিট করলাম, কি পারমিট করলাম, কি পারমিট করছি, একটা তারা কি করতে, যাতে এখান থেকে তারা এই আইপি অ্যাড্রেস গুলি নিতে পারে, এখনো তো বলি নাই, বলছি স্যার এই কথাটা এখানে বলা আছে যে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট ওয়ান ফুল পাবলিক অ্যাক্সেস, ঠিক আছে? তো কি করতে পারবে, যাতে এবার আমি পারমিট করলাম যে বাবা তোমরা যদি চাও তোমরা এই অ্যাড্রেসগুলি এখান থেকে নিতে পারো, তাই না? দিয়ে দিলাম, সো এখন পিসিগুলিকে অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবে। তারপরে কি বলছে, এবার আমাকে কি করতে হবে, ইনসাইড এবং আউটসাইড কোনটা সেটা বলে দিতে হবে। সো ইনসাইডকে এই এই ইন্টারফেসটিস ইনসাইড, এই ইন্টারফেসটিস আউটসাইড, সো আমাকে এটা এটা এই রুটারটার নাম কি ছিল, হোস্ট নেম গেটওয়ে, এটা না দেই না দিলাম একবার গেটওয়ে রুটার, ঠিক আছে ক্লিয়ারের জন্য। সো এটা কি ইন্টারফেস গিগা ইথারনেট জিরো বাই জিরো, এ কি আইপি নেট ইনসাইড, তাই না? নেটের ইনসাইড তারা, তাই না? সমস্যা আছে? এবং ওই যে আরেকটা ইন্টারফেস আছে কোনটা, এই ইন্টারফেসটা, এটা কে আউটসাইড, আইপি নেট আউটসাইড, শাটডাউন তো নো শাট তো আগে দিছে, এক্সিট দিলাম, এখানে কোনো কিছু সেভ করি না আমি, তাই না স্যার? রাইট করে সেভ করলাম, ঠিক আছে, সমস্যা আছে? ফাইন, এবার আমি শো রানিং কনফিগার দিয়ে দেখি বাবা কি করছি আগে, তাই না? কি কি করছি, আমি এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি এটা, তাই না? এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি 18, ফুল নেট করছি, তাই না? একটা নেট করছি, সেখানে কে নিবে, এই পাবলিক অ্যাড্রেসগুলি নিবে, নিয়ে কি করবে তারা অ্যাসাইন করবে কাকে, সোর্স লিস্ট ওয়ানকে, সোর্স লিস্ট ওয়ানে কে কারা আছে অ্যাক্সেস লিস্টে যাইতে হবে সেটা কে, এরা, তাই না? তারা কি করতে পারবে, যে এ ওয়ান মানে হয়েছিল এ ওয়ান, ঠিক আছে, সো এ ওয়ানের এগেনস্টে কারা আছে পারমিট, এরা, এরা কি করতে পারবে, এই অ্যাড্রেসগুলিকে ইউজ করতে পারবে, এবং তারা যদি রিকোয়েস্ট পাঠায় কোনো জায়গায় ইন্টারনেটের যে কোনো জায়গায় যদি রিকোয়েস্ট পাঠায় তাহলে কোথায় যাবে, ওর কাছে যাবে, ওকে আইএসপি, ঠিক আছে, সমস্যা আছে? আগে আমরা দেখি এবার আইএসপির সাথে ওর কানেক্টিভিটি এস্টাবলিশড হয়েছে কিনা, 200.2.2.17 না,
হইছে ঠিক আছে এবার এই পিসিটার একটা আইপি অ্যাড্রেস দিতে হবে আমি সুইচারে দিলাম না স্যার হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ দরকার নাই সুইচারে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে আইপি কনফিগে গিয়ে কি 110.10.10 কত ছিল এটা 11 তাই না অটোমেটিক্যালি দিতে পারি যাই আইপি কনফিগার করি তার কত 10.255.255.0 গেটওয়ে কত 1 তাই না দেখি পাই কিনা সেটা একবার চেক করি কমান ক্রম পিং 10.10.10 আসে না কেন 10.10.10.1 তাই না পিং করলাম পাইতেছি তাই না স্যার দেখেন আপনারা আমি এই পিংটা করি 200.2.2.18 না এই রুটারটার আইপি অ্যাড্রেস কোনটার এই রুটারটার এই আইপি অ্যাড্রেস না পিং করলে কি রিপ্লাই পাবো পাইতেছি কেন আমার বাম হাতের কাছে আসছে আমি কি ডান হাতের থেকে রিপ্লাই পাবো না জানি না আমি তো জানি আমার ডান বামে কি আছে তাই না আচ্ছা এবার আমরা দেখি 17 পাই কিনা 17 পাই কিনা দেখি পাইতেছি কেন কেন 17 কি এখানে 17 তো এখানে পাইতেছি কেন কেউ কি বলতে পারবেন আমি এই পিসি থেকে পিং করতেছি এখানে বাট পাইতেছি কেন বিকজ আমি কি করছি স্ট্যাটিক রুট ক্রিয়েট করছি তাই না আমি তো রাউটিং টেবিল ইউজ না করলে স্ট্যাটিক রুট করছি দেখেন শো আইপি রুট কমান্ড দিয়া এই যে বইলা দিছে এখানে যাইতে হইলে এই যে দেখেন এ এল মানে কি লোকাল সি মানে কি কানেক্টেড এস মানে কি স্ট্যাটিক আর মানে ডাইনামিক মানে রাউটিং প্রোটোকল এগুলো আমরা পরে পড়বো ঠিক আছে তার মানে কি আমরা স্ট্যাটিক ভাবে একটা রাউটিং প্রোটোকল টেবিল ক্রিয়েট করছি রাউটারে না দেখেন লেখা আছে এস লেখা আছে না যে কোথাও যাই যে দুনিয়ার যে কোনো জায়গায় যাও কোথায় যাবা এইখানে যাবা আবার বলে দিছি না তার মানে কি এটা যদি বলে দেই তাহলে ওর কাছে যদি কোনো প্যাকেট আসে এদিকে পাঠানোর জন্য সে এদিক পাঠাই দিবে এবার ও যদি রিপ্লাই দিতে চায় ওর কাছে যদি জানে রিপ্লাই আমাকে এখানে দিতে হবে তাহলে তো সে পাবে সে আবার এখানে পাঠাই দিবে তাই না তো দেখি এখানে কি করছি এখানে দেখেন নাকি আইপি রুট দেখেন তাকে এখানে বলা আছে কি স্ট্যাটিক ভাবে যে তুমি যদি কই গেল এই নেটওয়ার্কে যাইতে চাও অথবা এই যে দেখো এই যে কই গেল রে বাবা না না এই যে এই নেটওয়ার্কে যাইতে চাও তাহলে কার কাছে পাঠাবা 18 কাছে পাঠাবা তাই না সে এবার কি করতেছে রিপ্লাই দিতেছে ওর কাছে এবং ও জানে এদিকে আসা পড়ছে তাই না এবার যদি আমরা একটা ইন্টারনেট নিই যদি এখানে নেওয়া যায় না ইন্টারনেট না পিআর নেট তো আসিল কোথায় দেখছেন স্যার ক্লাউড না ছিল তো এখানে ইন্টারনেটে যদি আমরা কিছু পাঠাইতে চাই
এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, ফর এক্সাম্পল ইন্টারনেটে, ঠিক আছে? বাট এনিওয়ে স্যার এখানে দিলাম না, আমরা যদি এখান থেকে রিপ্লাই পাই একই তো কথা হইল। সো আমরা এখানে দেখি নেট টেবলে এই পিসিতে দেখি শো আইপি নেট নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হয়েছে কি না, ট্রান্সলেশন মানে আমরা যে ট্রান্সলেশনটা হতে চাইছিল সেটা হয়েছে কিনা, হয়েছে স্যার, হয় না তাই না স্যার? ওয়েব ব্রাউজারে গেলাম, একটা ইন্টারনেট লিখলাম, গো লিখলাম, তাই না? যদিও অ্যাকচুয়ালি এখানে কি ইন্টারনেট আছে এটা নাই, এবার গিয়া দেখি হয় কি না। দেখেন ট্রান্সলেশন হয়ে গেছে, তাই না? আমি কয়েকবার টিপ দিছি এই জন্য যে কি হয়েছে একটু খেয়াল করে দেখেন কি হয়েছে, যে আমি আউটসাইড গ্লোবাল কি 8.8.8 গুগলে যে অ্যাড্রেসটা লিখছিলাম আমি ওই কাছে পাঠিয়ে দিচ্ছিলাম, আউটসাইড লোকালও 8.8.8.8, ইনসাইড লোকাল কে আমার 10.11 নম্বর পিসি ট্রাই করছিল, তাই না? সে কোন অ্যাড্রেসটা তাকে অ্যাসাইন করা হয়েছে, 40 নম্বর অ্যাড্রেসটা অ্যাসাইন করা হয়েছে। তার মানে কি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এখানে হয়ে গেছে, তাই না? আমি কয়েকবার টিপ দিছি এই জন্য হয়ে গেছে, কয়েকবার হয়েছে। এনিওয়ে আমরা যদি এখান থেকেও দেখতে চাই হয়ে যাবে, তাই না? এরকম করে আমরা 32টা পিসিলে যদি একবারে পাঠাইতে দেন তাহলে দেখবেন হবে, এরপরে আর একটা একটা অ্যাড্রেসে যাবে। ক্লিয়ার টু স্যার? ডিলিট করবেন কেন, এন্টার দিয়ে পরে আবার লিখলে হয়েছে, ইনভ্যালিড কমান্ড হইলে তো সমস্যা নাই, আমার ভুল হয়েছে আবার লিখবো, ভুলটা তো নেয় না যতক্ষণ কমান্ড রাইট না, কে বলছে নেয় না, সারা জীবন নেই স্যার। যেমন আমি এখানে দিলাম ইন্টারফেস দিয়ে ইনভ্যালিড কম, ভুলে গেছে এটা লিখছি, আবার আমি লিখে আবার দিব, আবার নিবে নিবে না কেন, 100 বার নিবে। যারা বাসায় করে আসছে প্র্যাকটিস করতেছে তাদের জন্য সমস্যা হবে না।